আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি বাহরাইনের ন্যাশনাল মিউজিয়াম। এটি মানামার মূল শহরে অবস্থিত। তো অনেকদিন পরিকল্পনা ছিল এই মিউজিয়ামে আসব। তাই আজকে চলে আসলাম। চলুন ভিতরে যাই এবং দেখি বাহরাইন ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে কি আছে। দেখতে খুব দারুণ লাগে। এই মেঝেতেই আছে টাইলসে প্রিন্ট করা বাহরাইনের সম্পূর্ণ মানচিত্র। প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে ধর্মীয় রীতিনীতি এবং শিক্ষা প্রদানের যে কালচার আছে তা প্রায় একই। এটি একটি মক্তবের দৃশ্য যেখানে কোরআন শেখানো হচ্ছে, এরকমই একটা দৃশ্য এটি, যেটা আমাদের বাংলাদেশেও প্রায় দেখা যায়। আরবরা খুবই আড্ডা প্রিয়, তারা দল বেঁধে আড্ডা দিতে খুবই পছন্দ করে। আড্ডার সময় তারা এক প্রকার তামাক, সীসা, খেজুর, চা, কফি এবং বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে বসে। এই আড্ডা তাদের কাছে খুবই জনপ্রিয়। তিন চারজন, পাঁচ ছয়জন দল বেঁধে তারা আড্ডা দেয়। এটি তাদের কালচারই বলতে পারেন। ছবিতেও দেখানো হয়েছে তাদের এই আড্ডার চিত্র। আরব মহিলারা হয়তো সেলাই করতে অনেক পছন্দ করে। এখানে সেই ধরনের একটি চিত্র তুলে ধরা হয়েছে, ঠিক যেন বাংলাদেশের সাথে কতটা মিল।
এটা বাংলাদেশের কোনো গ্রামের বাড়ির চিত্র না। আরবরা খুবই শৌখিন প্রিয়, তারা শখের বসেই বাড়িতে মুরগি বিড়াল এগুলো পোষে সাধারণত। তারই একটি দৃশ্য এখানে দেখানো হয়েছে। জাদুঘরের দ্বিতীয় তলায় আছে আরবদের প্রাচীনতম আরও বিভিন্ন ঐতিহ্যের দিক নিদর্শন। ভিডিও সংক্ষিপ্ত করার কারণে দ্বিতীয় তলায় যা আছে তা নিয়ে আমি আরেকটি পর্ব বানাবো, যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এবং আপনারা ইজি ফিল করেন, যাতে বোরিং না লাগে। এখানে আরও আছে বাহরাইনের প্রাচীনতম ডেলমন সভ্যতার বহু নিদর্শন এবং আরও আছে ইসলাম ও ইতিহাসের প্রাচীনতম নিদর্শন। তাই পরবর্তী ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।